হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ত্রিকোণমিতিক অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় শুরু করব। অর্থাৎ যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি শুরু করছি। আমরা জানি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ লম্ব অক্ষ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তারপরে দেখো চারটে আমার প্রকোষ্ঠ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? চারটে প্রকোষ্ঠ উৎপন্ন হয়েছে। তাহলে আমি ঘড়ির কাঁটার উল্টো দিক যেদিক থেকে ঘুরে সেদিক থেকে যদি আমি বলি তাহলে এটা হবে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ, ঠিক আছে? তাহলে দেখো জিরো থেকে নব্বই এইটুকুটা হচ্ছে জিরো থেকে নব্বই। জিরো থেকে নব্বই কোনটাকে আমরা বলবো প্রথম পাদে অবস্থিত। নব্বইয়ের পর থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত কোনটাকে বলবো দ্বিতীয় পাদে অবস্থিত, এবং আশি থেকে দুশো সত্তর এটাকে বলবো তৃতীয় পাদে অবস্থিত। চতুর্থ পাদ মানে দুশো সত্তর থেকে তিনশো ষাট এর মধ্যে পড়ছে, অর্থাৎ নব্বই করে বেড়ে যাচ্ছে দেখো, কারণ প্রত্যেকটা কর্ণে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি। তাহলে প্রথম পাদ মানে নব্বই ডিগ্রি, মানে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে পড়বে। দ্বিতীয় পাদ মানে নব্বই থেকে একশো আশি মধ্যে পড়ছে। তৃতীয় পাদ মানে একশো আশি থেকে দুশো সত্তরের মধ্যে পড়ছে। আর চতুর্থ পাদ মানে দুশো সত্তর থেকে তিনশো ষাট, ঠিক আছে? আর একবার বলি, প্রত্যেকটা প্রকোষ্ঠ যেটা আছে নব্বই ডিগ্রি করে আমার মান প্রকাশ করছে। তাহলে এটা নব্বই, নব্বইয়ের পর বাকি নব্বই মানে এখান থেকে এই অবধি গেলে নব্বই, এখান থেকে এই পর্যন্ত এলে একশো আশি, একশো আশির সাথে নব্বই যোগ হলে এই অবধি এলে দুশো সত্তর, দুশো সত্তর থেকে আমার আবার এই যেখানে এসেছিলাম এখানে এলে হয়ে গেল তিনশো ষাট, ঠিক আছে? তার মানে মনে রাখবে প্রথম পাদ মানে কোনটা জিরো থেকে নব্বই, ঠিক আছে? দ্বিতীয় পাদ মানে নব্বই থেকে একশো আশি, তৃতীয় পাদ মানে একশো আশি থেকে দুশো সত্তরের মধ্যে পড়তে হবে, আর চতুর্থ পাদ মানে মানে দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে পড়তে হবে। প্রথম পাদ, প্রথম পাদ মানে আমার ত্রিকোণমিতিক মানগুলো সবই থাকবে, ঠিক আছে? মানে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে সেগুলো সবই থাকবে, অর্থাৎ কোনটা সাইন, কস, ট্যান, কট, কোষেক, শেক এগুলো সব থাকবে। তার জন্যে প্রথম পাদে থাকবে যারা তাদের বলছে অল, এল মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবাই থাকবে, এবং তাদের সবার মান যদি প্রথম পাদে থাকে তাদের সবার মান হবে ধনাত্মক, ধনাত্মক। অর্থাৎ জিরো থেকে নব্বইয়ের মধ্যে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান হবে ধনাত্মক। দেখো তোমরা মাধ্যমিক একটা ছক পড়েছিলে, সেখানে যে ছকের যে মানগুলো ছিল সব জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে, হ্যাঁ, সেখানে দেখবে সব মানগুলো সব ধনাত্মক পড়েছে, ঠিক আছে? এবার দ্বিতীয় পাতে মানে নব্বই থেকে একশো আশি এখানে কিন্তু সবাই থাকতে পারে না, এখানে কে কে থাকবে? এখানে থাকতে পারবে শুধু দ্বিতীয় পাতে সাইন আর কোষেক, ঠিক আছে? এরাই শুধু ধনাত্মক হবে। সাইন আর কোষেক বাদে অন্য কেউ যদি এই দ্বিতীয় পাদে থাকে তাহলে তার মান কী হবে? ঋণাত্মক হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা বললাম প্রথম পাদে ত্রিকোণমিতিক অনুপাতগুলি সব থাকে, তারা সবারই মান হবে ধনাত্মক। আর দ্বিতীয় পাদে সাইন আর কোষেকের মান শুধু হবে ধনাত্মক, বাকি যদি অন্য কেউ চলে আসে এখানে তাদের মান হবে, অর্থাৎ দ্বিতীয় পাদে তুমি যদি ট্যানকে রাখো, কটকে রাখো, শেককে রাখো, হ্যাঁ, বা কষকে রাখো, হ্যাঁ, তাহলে তারা কী হবে?
সব ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, এবার আছি তৃতীয় পাদ। তৃতীয় পাদে থাকবে ট্যান আর কট ধনাত্মক, বাকি ট্যান আর কট বাদে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত এখানে থাকলেই সে ঋণাত্মক হবে। তাহলে বাকি আর যে দুটো থাকলো সেই দুটো চতুর্থ পদে থাকবে, তাহলে চতুর্থ পদে থাকবে কস আর সেক, চতুর্থ পদে যদি এরা হচ্ছে ধনাত্মক চতুর্থ পদে, বাকি সব হবে ঋণাত্মক। বোঝা গেল? তাহলে আমি আরেকবার বলি যেটা বললাম, আমার ও এই সরি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ লম্ব অক্ষ দুটি চারটে প্রকোষ্ঠে ভাগ করেছে। প্রথমটাকে বলা হয় প্রথম পাত, ঘড়ির কাঁটার উল্টো থেকে ঘুরবো, তারপরে দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত। প্রথম পাতটি জিরো থেকে নব্বইয়ের মধ্যে অবস্থান করছে, দ্বিতীয় পাতটি নব্বই থেকে একশো আশি ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তৃতীয় পাতটি একশো আশি ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রির মধ্যে অবস্থান করছে, চতুর্থ পাদটি দুশো সত্তর ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে অবস্থান করছে। প্রথম পাদে ত্রিকোণমিতিক সমস্ত অনুপাতগুলির মানই হবে ধনাত্মক থাকবে। দ্বিতীয় পাদে সাইন আর কোষেক হবে ধনাত্মক, বাকি অন্য কোনো মান এখানে থাকলে হবে ঋণাত্মক। তৃতীয় পাদে ট্যান আর কট ধনাত্মক, বাকি অন্য কোনো মান হবে ঋণাত্মক। চতুর্থ পাদে কস আর সেক ধনাত্মক, বাকি অন্য কোনো মান হবে ঋণাত্মক। দেখো বলছে নিচের মানগুলির চিহ্ন ধনাত্মক না ঋণাত্মক নির্ণয় করো। প্রথমে বলছি শুধু ধনাত্মক না ঋণাত্মক, সাইন সত্তর ডিগ্রি, দেখো সাইন সত্তর ডিগ্রি কোন পাদে অবস্থিত প্রথমে দেখো, সাইন সত্তর ডিগ্রি হচ্ছে জিরো থেকে নব্বই মানে প্রথম পাদে। প্রথম পাদে আমরা কী জানি সবাই ধনাত্মক, তার জন্যে প্রথম পাদে সাইন সত্তর ডিগ্রি মানে হচ্ছে ধনাত্মক, অর্থাৎ প্রথম পাদে যদি কোন যে যারই মান পড়ুক সে হচ্ছে ধনাত্মক। এবার দেখো ট্যান নাইনটি এইট ডিগ্রি, ট্যান নাইনটি এইট, নাইনটি এইট মানে নব্বইয়ের বেশি, তাহলে নব্বই থেকে একশো আশির মধ্যে পড়ছে মানে দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে থাক ধনাত্মক কে কে হয়, দ্বিতীয় পাদে থাকে হচ্ছে সাইন আর কোষেক, তারা ধনাত্মক হতে হবে, বাকি সব ঋণাত্মক। তাহলে কিন্তু আটানব্বই ডিগ্রি মানে দ্বিতীয় পাদে পড়ছে, অথচ আমার যে মানটা দিয়েছে ত্রিকোণ সেটা হচ্ছে ট্যান, তাহলে দ্বিতীয় পাদে অ্যাকচুয়ালি ধনাত্মক হবে সাইন আর কোষেক, কিন্তু আমাকে বার করতে দিয়েছে ট্যান আটানব্বই, তাহলে এ হয়ে যাবে কি ধনাত্মক হবে না, কারণ আটানব্বই ডিগ্রি দ্বিতীয় পাদে পড়ছে, অথচ ত্রিকোণমিতিক অনুপাতটা ট্যান দিয়ে, তাহলে এ হবে ঋণাত্মক। যদি ত্রিকোণমিতিক অনুপাতটা সাইন অথবা কোষেক দিয়ে থাকতো তবেই ধনাত্মক হতো, কারণ দ্বিতীয় পাদটা হচ্ছে সাইন আর কোষেকের জন্য ধনাত্মক। ঠিক আছে, তাহলে এটা হবে ঋণাত্মক। এবার দেখো একশো উনিশ ডিগ্রি, সাইন একশো উনিশ ডিগ্রি, একশো উনিশ ডিগ্রি মানে দ্বিতীয় পাদে পড়ছে, কারণ দ্বিতীয় পাদে হচ্ছে নব্বই থেকে একশো আশি, তাহলে দ্বিতীয় পাদে হচ্ছে সাইন উনিশ ডিগ্রি। দেখো সাইনটা হচ্ছে দ্বিতীয় পাদে থাকলে কী হয় ধনাত্মক, তাহলে আমি সাইন একশো উনিশ ডিগ্রি হয়ে গেল, আমার এটা হচ্ছে মান হবে ধনাত্মক। এবার আছে দেখো কট দুশো পঁয়ষট্টি ডিগ্রি, দেখো দুশো পঁয়ষট্টি, দুশো পঁয়ষট্টি মানে তৃতীয় পাদে, কারণ তৃতীয় পাদ মানে হচ্ছে একশো আশি থেকে দুশো সত্তর, তাহলে তৃতীয় পাদে কে কে ধনাত্মক হয় ট্যান আর কট, তাহলে আমাকে বার করতে দিয়েছে এটা কী দিয়ে, কট দুশো পঁয়ষট্টি, তাহলে কট দুশো পঁয়ষট্টি তৃতীয় পাদেই অবস্থিত, তার জন্য এটা হলো হচ্ছে ধনাত্মক। এরপরে দিচ্ছে কস পঁচাত্তর ডিগ্রি, দেখো পঁচাত্তর ডিগ্রি মানে প্রথম পাদ জিরো থেকে নব্বই, তাহলে জিরো থেকে নব্বই হচ্ছে সবার ঘর, কারণ সবাই ওখানে পজিটিভ, তাহলে এটাও হবে ধনাত্মক। এরপর আছে সেক তিনশো পাঁচ, সেক তিনশো পাঁচ মানে চতুর্থ পাদে পড়ছে, দেখো দুশো সত্তর থেকে তিনশো ষাটের মধ্যে পড়ছে, তো চতুর্থ পাদে কার কার কস আর সেক তারাই ধনাত্মক হবে, কিন্তু এটা আমার হচ্ছে সেক দিয়ে আছে, তাহলে তিনশো পাঁচ, তাহলে সেক চতুর্থ পাদ নিজের ঘরেই আছে, তাহলে হচ্ছে ধনাত্মক। আচ্ছা সাইন তিনশো ডিগ্রি, দেখো সাইন তিনশো মানে কোন পাদে আছে, তিনশো মানে তিনশো মানে দুশো সত্তর থেকে তিনশো ষাট, চতুর্থ পাদেই পড়ে আছে, চতুর্থ পাদে কে কে থাকে কস আর সেক ধনাত্মক, তাহলে আমার সাইন দিয়ে দিয়েছে, তাহলে সাইন যদি চতুর্থ পাদে পড়ে তাহলে ঋণাত্মক হবে, তাহলে আমার সাইন তিনশো ষাট হবে ঋণাত্মক। ঠিক আছে, আচ্ছা আমরা আবার একটা দেখো দুটো অক্ষ টেনেছি, লম্ব অক্ষ এক্সও এক্স ড্যাশ এবং ওয়াইও ওয়াই ড্যাশ, পরস্পর লম্বভাবে ছেদ করেছে।
আমরা দেখো জিওমেট্রি তে পড়েছি যে সবচেয়ে চাঁদা সবচেয়ে বড় কোণ কত ডিগ্রি আঁকা যায় জিওমেট্রিতে 360 ডিগ্রি, তাই তো? ত্রিকোণমিতিক ক্ষেত্রে তাহলে সবচেয়ে বেশি কত কোণ আঁকা যেতে পারে? জ্যামিতিতে সবচেয়ে বেশি কোণ আঁকা যায় হচ্ছে 360 ডিগ্রি, মানে একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে ত্রিকোণমিতিতে সবচেয়ে কত বেশি কোণ করা যেতে পারে? দেখো, যদি আমি ধরো এটা হচ্ছে ও এ, একটা রেখা আমি ধরলাম, তাহলে ও এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসে এক পাক, তাহলে কত ডিগ্রি উৎপন্ন করবে? 360। যে দুবার ঘুরে আবার 360, তাহলে কত হয়ে গেল? 360 + 360, মানে 720। তিনবার ঘুরলে 720 × 360। তা আমরা সোজা কথা, ত্রিকোণমিতিতে কোনো একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে, ঠিক আছে, যতবার পূর্ণ আবর্তন করবে ততবার 360 করে বেড়ে যাবে। তার মানে ত্রিকোণমিতিক কোণের কোনো নির্দিষ্ট রেঞ্জ নেই, অর্থাৎ যত বার ঘুরবে তত বেশি কোণের মান পাবে, অর্থাৎ অসীম পর্যন্তকে নির্ণয় করা যায় ত্রিকোণমিতিক কোণ। এবার প্রশ্ন জাগতেই পারে তোমাদের মনে যে ওই রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতো তাহলে কী হতো? ওই রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতো তাহলে ও ঋণাত্মক কোণ উৎপন্ন করতো, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে এক পাক ঘুরলে যেমন ঘড়ির কাঁটার উল্টো দিকে এক পাক ঘুরলে +360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর ঘড়ির কাঁটার দিকে যদি এক পাক ঘুরে তাহলে -360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ তোমার যদি দেখো রশ্মিটা এইখান থেকে এই অবধি গেল, তার মানে এইটা মানে হচ্ছে তোমাকে বোঝাচ্ছে হচ্ছে 90 ডিগ্রি কোণ। তোমার রশ্মিটা যদি এইখান থেকে এই অবধি আসতো তাহলে কিন্তু বোঝাতে হচ্ছে -90 ডিগ্রি কোণ। তোমার রশ্মিটা যদি এইখান থেকে আমার এই অবধি আসতো তাহলে বলো কত? 90, এটা 90, 180, এটা 90, মানে বুঝতে হচ্ছে 270 ডিগ্রি কোণ বোঝাতো, তাই না? 270 ডিগ্রি কোণ। ঠিক একইভাবে আমি যদি এইখান থেকে শুরু করি রশ্মিটাকে এই অবধি নিয়ে আসতাম, তাহলে ঘড়ির কাঁটার দিকে এই অবধি এলো, মানে 90 90, কত হতো তখন? 180 ডিগ্রি কোণ। বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতে পারি ও এ সরলরেখাটি, ছবি দেখো, ইউ এ সরলরেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করলে ধনাত্মক কোণ উৎপন্ন হয় এবং ঘড়ির কাঁটার দিকে আবর্তন করলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। যদি ও এ রেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক আবর্তন করে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা পজিটিভ কোণ, আমি প্লাস চিহ্ন আমি দিইনি। তার মানে কী বলা হচ্ছে, যদি ওই রশ্মিটা ঘড়ির কাঁটা এক পাক ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি দু পাক আবর্তন করতো তাহলে প্রথম পাকে 60, দ্বিতীয় পাক সরি প্রথম পাকে 360, দ্বিতীয় পাকেও 360, তাহলে মোট হয়ে যেত কত? 720। দু পাক আবর্তন করে তাহলে 360 ডিগ্রি × 2 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। একইভাবে যদি পাঁচ পাক আবর্তন করে তাহলে 360 পাঁচবার করে বাড়বে, অর্থাৎ 360 ডিগ্রি × 5 সমান হচ্ছে 1800 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এবার যদি ওই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতো তাহলে এক পাক ঘুরলে -360, দু পাক ঘুরলে -360 × 2, তিন পাক ঘুরলে -360 × 3, এইভাবে উৎপন্ন হতো, তাহলে আমার কী হতো? দেখো, যদি ওই রেখাটি ঘড়ির কাঁটার দিকে এক পাক আবর্তন করে তাহলে -360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তিন পাক আবর্তন করলে কত হবে? -360 ডিগ্রি × 3 সমান 1080 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক 10 পাক আবর্তন করলে -360 × 10 -3600 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ বিষয়টি আশা করি। এখন আমরা কতগুলি সূত্র সম্বন্ধে জানব। 1 নম্বর, ধরো সাইন অফ
মাইনাস থিটা, থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল কোণ, সাইন অফ মাইনাস থিটা মানে এরকম থাকলে হবে তোমার মাইনাস সাইন থিটা। দুই নম্বর কোসেক, কোসেক অফ মাইনাস থিটা মানে হবে মাইনাস কোসেক থিটা। তিন নম্বর ট্যান অফ মাইনাস থিটা মানে হবে মাইনাস ট্যান থিটা। চার নম্বর কট অফ মাইনাস থিটা মানে হবে মাইনাস কট থিটা। দেখো আমার চারটি ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যদি মাইনাস থিটা অ্যাঙ্গেলটা হয় তাহলে মাইনাস থিটাটা আগে চলে এসে সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে তাই হচ্ছে। অর্থাৎ সাইন কোসেক ট্যান কট মাইনাস অফ থিটা মানে মাইনাসটা আগে আসবে, যে সাইন থিটা কোসেক থিটা ট্যান থিটা কট থিটা হলো। তাহলে বাকি থাকলো কি কস আর সেক। মনে রাখবে কস আর সেকের ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকলেও সেটা বেরোবার সময় পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ কেমন পাঁচেরটা কস অফ মাইনাস থিটা মানেই হবে কস থিটা। ছয় সেক, সেক অফ মাইনাস থিটা মানেই হবে সেক থিটা। ঠিক আছে, অর্থাৎ কস আর সেকের ক্ষেত্রে ভেতরে মাইনাস থাকলে যখন মাইনাস তুমি যদি বাইরে বার করতে চাও সেটা কী হবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো প্রমাণ করা যায়, আমরা পরে প্রমাণ করব। ঠিক আছে, আমাদের জাস্ট অঙ্ক করতে গিয়ে এই সূত্রগুলোই কাজে লাগবে। ধরো অঙ্ক করতে কোথাও পেলে তুমি সাইন অফ মাইনাস থিটা থাকলে এটা মাইনাস সাইন থিটা, পেলে কস অফ মাইনাস থিটা মানে কস থিটা প্লাস কস থিটা। তার মানে তোমাকে মনে রাখবে যে কস আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, বাকি সবার ক্ষেত্রে মাইনাস থাকলে সেই মাইনাসই আগে চলে আসবে। ঠিক আছে, চলো এবার আমরা একটা অঙ্ক করি, অঙ্কগুলো কীভাবে করতে হয় তা আমরা শিখি। কট মাইনাস ৮৭০ ডিগ্রি এর মান নির্ণয় করো। দেখো এই মানগুলো নির্ণয় করার সময় আমরা দুভাবে করতে পারি, অর্থাৎ ৯০ ডিগ্রি হিসাবে করতে পারি এবং ১৮০ ডিগ্রি হিসাবে করতে পারি। ঠিক আছে, ৩৬০ হিসাবে করে আমরা সাধারণত দুটো জিনিস শিখবো, ৯০ এবং ১৮০। তাহলে আমাদের এখন মনে রাখার সুবিধা হবে, পরে আমরা আরও অন্যভাবে শিখব। অ্যান্সার কট মাইনাস ৮৭০ ডিগ্রি, খুব মন দিয়ে শুনবে। তাহলে মাইনাস আছে, প্রথমে কি ভেতরে মাইনাস থাকলে সেই মাইনাসটাকে আগে নিয়ে আসতে হবে, প্রথম কাজ হবে। তাহলে কটের ক্ষেত্রে মাইনাস, তাহলে কট অফ মাইনাস থিটা এই ৮৭০ ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি তাহলে কট অফ মাইনাস থিটা আমরা একটু আগেই পড়লাম, দেখো কট অফ মাইনাস থিটা মানে কি মাইনাস কট থিটা। তাহলে এটা হয়ে গেল হচ্ছে মাইনাস কট ৮৭০ ডিগ্রি। ঠিক আছে, এইবার তুমি ভাববে এটাকে ৯০ দিয়ে করবো না ১৮০ দিয়ে করবো। আমি প্রথমে ৯০ দিয়ে করি, তারপরে ১৮০ ডিগ্রি দিয়ে শিখব। তুমি কি করবে, রাফে এই ৮৭০ ডিগ্রিকে ৯০ ডিগ্রি দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তাহলে দেখো ভাগ করলে আমার ভাগফল হয় ৯ আর ভাগশেষ হলো ৬০ ডিগ্রি। তাহলে আমি এটাকে দেখো এরকম লিখতে পারবি। এবার আমি এটাকে কেমন লিখব, মাইনাস কট ভাগফল হয়েছে ৯, তাহলে ৯ ইন্টু ৯০ ডিগ্রি প্লাস ৬০ ডিগ্রি, বুঝা গেল? কারণ ৯ ইন্টু মানে হচ্ছে ৯ এর কাছে ৮১০ ডিগ্রি, তার সাথে ৬০ ডিগ্রি যোগ করলে কত ৮৭০, একই জিনিসটা থাকবে। তাহলে আমি প্রথমে ওটাকে ভাগ করে নেবো, ভাগ করে যে ভাগফল পাবো একটা একটা ভাগশেষ পাবো, ভাগফল ইন্টু ৯০ প্লাস ভাগশেষ, বুঝা গেল? এইবার এই ৯০ ডিগ্রি দিয়ে যখন করবো, ৯০ ডিগ্রি আগের সংখ্যাটা খুব ভাইটাল, ৯০ ডিগ্রি আগে যে সংখ্যাটা থাকবে সেটা হয় জোড় হবে নাহলে বিজোড় হবে। এখানে আছে কি বিজোড়, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমার কট পরিবর্তিত হয়ে যাবে। কী হিসাবে পরিবর্তিত হবে, পূরক কোণের হিসাবে পরিবর্তিত হবে। আমরা দেখবি তখন পূরক কোণে শিখেছিলাম মাধ্যমিকে, সাইন অফ ৯০ মাইনাস থিটা
মানে কস থিটা, কস অফ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, ট্যান অফ 90 মাইনাস থিটা মানে কট থিটা, কট অফ 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, সেই হিসাব। তাহলে সবার প্রথম কাজ কি, প্রথমে দেখবো আমি 90 ডিগ্রি দিয়ে করলে তার আগের সংখ্যাটা জোড় না বিজোড় আছে। যদি জোড় থাকে তাহলে যা এখন ত্রিকোণমিতিক ফাংশন থাকবে সেটাই থাকবে এখানে, মানে কট থাকলে কট থাকবে, সাইন থাকলে সাইন থাকবে। কিন্তু যদি এটা বিজোড় হয়ে যায় তাহলে পূরক কোণ হিসাবে বদলে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এটাকে মাইনাস ছিল লিখলাম, এবার কি হবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমি ধরো, তাহলে আমার এখানে 90-এর আগে আছে 9, 90-এর আগে 9 আছে মানে বিজোড় সংখ্যা, তাহলে কটটা পূরক কোণ হিসেবে বলতে হবে, পূরক কোণ হিসেবে কটটা কোথায় আছে, কট 90 মাইনাস থিটা মানে কি হতো ট্যান থিটা ওখানে করতাম, সেই হিসাবে তুমি ভাবো। হ্যাঁ, সেই হিসাবে ভেবে এটা লিখবে। আচ্ছা এখানটা হয়ে গেল ট্যান, ঠিক আছে আমরা ট্যান লিখলাম, কটটা ট্যান হলো, অ্যাঙ্গেলটা এখন লিখিনি কিন্তু, হ্যাঁ অ্যাঙ্গেলটা বসবে এই সেসেরটা বসবে 60 ডিগ্রি, ঠিক আছে ট্যান 60 ডিগ্রি, সেকেন্ড ওয়েট ক্লোজ, বুঝতে পারলে? তাহলে আমি কী করলাম, প্রথমে ওটাকে 90 দিয়ে ভাগ করলাম, ভাগ করে সেটাকে আমি এরকম আকারে লিখলাম, এরকম লিখে দেখলাম 90-এর আগের সংখ্যাটা কত আছে, 90-এর অগের সংখ্যাটা আছে, আগের সংখ্যাটা আছে 9, হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকার জন্য পূরক কোণ হিসাবে কটটা ট্যান হয়ে গেল, ঠিক আছে, আর অ্যাঙ্গেলটা এখানে যেটা শেষেরটা ছিল সেটা ছিল। এবার আমাকে দেখতে হবে চিহ্নটা কী হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। আগে চিহ্ন দেখার জন্য তুমি কি করবে, আবার ওরকম তুমি টানলে, রাফে একটা টানলাম। আচ্ছা দেখো, তুমি তো 870 ডিগ্রিটা যদি এরকম বুঝতে না পারো, তো 90-টা কবার ঘুরেছে, 90-টা 9 বার যাচ্ছে, তো 9×9 তুমি ঘোরাও, মানে একবার দুবার তিন চারবার হলে তো এখানে হয়, 90 যদি একবার দুবার তিনবার চারবার হলে 90 হবে, 9×90 মানে হচ্ছে 90 ডিগ্রি করে আমাকে 9 বার ঘুরতে হবে, তাহলে 4 বার এখানে, আবার একবার যদি চার এখানে আসি তাহলে কবার হয়ে গেল 8 বার 90 হয়ে গেল, বুঝতে পারলে? দেখো এটা 1টা 90, এটা 2টো 90, এটা 3টে 90, এটা 4টে 90, তাহলে একবার ঘুরলে 4টে 90 হয়ে যাচ্ছে, দুবার ঘুরলে কটা 8টা 90, 8টা 90 এখানে হলো, কিন্তু 8টা তো 9টা 90 ডিগ্রি আছে, 9×90 তাহলে 9 মানে এইখানে, তাহলে 9×90 ডিগ্রি মানে এখানে পড়লো। এরপরে বলছে তার সাথে আবার 60 যোগ হচ্ছে, তাহলে এর সাথে 60 যোগ হলে কোথায় চলে আসছিলো মানটা এইখানে, তো অর্থাৎ 870 ডিগ্রির মানটা পড়ছে তোমার কোন কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে, অর্থাৎ দ্বিতীয় পাতে। ভালো করে বোঝো, আমাকে কেমন করে নির্ণয় করবো, প্রথমে বলেছে 9×90, তাহলে 90-টা যদি 90 অ্যাঙ্গেলটা আমি 9 বার যাই তাহলে 9×90 হয়ে যাবে, 9 বার, তাহলে একবার এটা, তাহলে সোজা কথা এখান থেকে শুরু করবো সবসময়, ঠিক আছে এখান থেকে যদি শুরু করি তাহলে যদি পুরো আবার ঘুরে এলাম তাহলে কবার 90 ঘুরে এলাম, 4 বার, আবার যদি একবার ঘুরে আসি তাহলে কবার ঘুরে এলাম 8 বার, কিন্তু এখানে তো 9×, তাহলে আরেকবার যেতে হবে, আরেকবার এখানে গেলাম 9 বার, এবার তার সাথে আবার কিছু যোগ আছে, তো তার সাথে কিছু যোগ থাকা মানে সে এখান থেকে বেরিয়ে এখানে চলে এলো, 60 ডিগ্রি যোগ আছে, 60 ডিগ্রি মানে কোথায় তাহলে দ্বিতীয় পাদে পড়ে গেল, বুঝতে পারলে? তাহলে দ্বিতীয় পাদে পড়ে গেল, কিন্তু আমার দ্বিতীয় পাদে কে থাকে, পজিটিভ, দ্বিতীয় পাদে থাকে সাইন আর কোষে, কিন্তু আমার এখানে মানটা কী দিয়ে আছে, কট দিয়ে আছে, তাহলে দ্বিতীয় পাদে কট কী হয়, নেগেটিভ হবে, তার জন্য চিহ্নটা আমি নেগেটিভ, তো বোঝা গেল? এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60-এর মান কত, ট্যান 60-এর মান হবে √3, অতএব কট মাইনাস 870 ডিগ্রি সমান সমান √3, এটা হয়ে গেল আমার উত্তর। দেখো এর পরের কোশ্চেন বলছি আমি, কস মাইনাস 1170 ডিগ্রির মান কত, অ্যান্সার প্রথমে লিখছি হচ্ছে কস মাইনাস 1170 ডিগ্রি, এটা আমরা 90 ডিগ্রি হিসেবে ধরেই করবো, আমরা আজকে সব 90 ডিগ্রি দিয়ে করাই শিখি, নেক্সট দিন আমরা 180 ডিগ্রি দিয়ে কীভাবে করতে হয় তা শিখব। তাহলে কস অফ মাইনাস 170 ডিগ্রি, তাহলে কসের ক্ষেত্রে কী পড়েছিলাম, কস অফ মাইনাস থিটা সমান সমান কস থিটা, দেখো পড়েছিলাম কস অফ মাইনাস থিটা সমান সমান কস থিটা, তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোলে পজিটিভ হয়ে যায়, তাহলে হচ্ছে এইভাবে মনে রাখবে কস অফ 1170 ডিগ্রি, ঠিক আছে। এইবার আমি 90 হিসাবে করবো বলছি, আমরা আজকে 90 হিসাবে শিখবো, 90 ডিগ্রি দিয়ে করো, তাহলে 90
ডিগ্রি দিয়ে যদি এটা ভাগ করি 1170 ডিগ্রি, তাহলে দেখো আমি 90 দিকে ভাগ করলে ভাগফল হলো 13 আর ভাগশেষ হলো 0 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখব কস 13 × 90° প্লাস 0 ডিগ্রি। এবার প্রথম দেখতে হবে 90 এর আগের সংখ্যাটা 13, 13 আছে মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে কি হবে কষ্টটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, পুরক্ষণ হিসাবে আমরা মাধ্যমিকে পড়েছিলাম কষ পরিবর্তিত হলে কষ 90 - θ মানে হচ্ছে সাইন থিটা, মানে তুমি ওইভাবে মনে রাখবে যেটা বিজোড় আছে মানে আমার মাধ্যমিক যেটা পড়েছিল কষ দিয়ে পুরক্ষণের সূত্র পড়েছিলাম, কষটা 90 - θ হলে কি হয় কষ 90 - θ হলে সাইন থিটা হবে, তাহলে এটা হচ্ছে সাইন। আর পরে যেটা জিগ্র সেটা 0 ডিগ্রি বসে গেল, ঠিক আছে। এইবার আমাদের দেখতে হবে আগে সাইনটা কী হবে। দেখো সাইন দেখার জন্য তুমি কি করবে, ছক টানলাম আমি একটা, কবার ঘুরছে 90টা 13 বার ঘুরছে এরকম ভাবে 13 বার, তার মানে 4 বার এখানে, 8 বার, 2 বার ঘুরলে 8 বার হলো, 3 বার ঘুরলে 12 বার হলো, 13 বার মানে আরেকবার এইখানে ঘুরলো, ঠিক আছে। তাহলে এইখানে পড়ছে, ঠিক আছে। এর সাথে আবার কী আছে, কিছু যোগ আছে, কারণ 13 × 90 প্লাস 0 ডিগ্রি, তুমি এটা তখন 0 ডিগ্রি থাকলো না ভাবে কিছু একটা যোগ আছে, তাহলে কিছু একটা এর সাথে এখানে পড়লে সাথে কিছু একটা যোগ হলে সে তো এখানে প্রবেশ করে যাবে, তাহলে অর্থাৎ দ্বিতীয় পাত। তাহলে যখন 0 ডিগ্রি থাকবে তুমি 0টাকে অমিট করে দেবে, 0টাকে মনে মনে ভাবে ওর একটা মান, কিছু একটা মান, তাহলে যেখানে পড়লো সেখানের সাথে কিছু একটা যোগ হলে সামান্য যোগ হলে সে সামান্য একটু পরিবর্তন হয়ে তাকে তারপরটাতে মানে একটা অ্যাকচুয়ালি তোমার যখন এই যে 90 × 13 তুমি এটা মাপবে তখন দেখবে সবসময় পয়েন্টটা শেষ হবে কোনো একটা লাইনের উপর, এবার কোনো একটা লাইনের উপর যখন শেষ হবে, হ্যাঁ, পরে যদি এরকম 0 যোগ করা থাকে তাহলে তুমি কী করবে সেটাকে কিন্তু সেই লাইনে, তাই লাইনে পরেরটাতে পড়ে 0 মানে ভাবে যে কিছু একটা যোগ হচ্ছে, কিছু একটা যোগ হলেই সে বিন্দুটা এখান থেকে একটু সরে আসবে, তাহলে এখানে এখানে মানে কোন পাদে পড়ে গেল, দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে কার ঘর পজিটিভ, দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইন আর কোষেক এটা পজিটিভ, আমার অঙ্কটা হচ্ছে কী দিয়ে আছে কস দিয়ে আছে, তাই তো অঙ্কটা কিন্তু এইটা দেখতে হবে, এখানে কিন্তু আমার অঙ্কটা আছে কস দি যেটা ছিল, তাহলে কস দিয়ে থাকলে কী হবে, এটা তো ঘর হচ্ছে সাইন আর কোষেকের, তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত 0, তাহলে মাইনাস অফ আর লেখার দরকার নেই, মানে 0 সাইন যে 0 × যা কোষে করে 0-এর সাথে হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ট্যান 780 ডিগ্রি এর মান নির্ণয় করো, ঠিক আছে। অ্যান্সার আগেরগুলো দেখো মাইনাস দিয়ে দিয়েছিল, আমরা তো এখানে প্লাস দিয়ে দিয়েছি, ট্যান 780 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস নেই তাহলে আমার কিছু করার নেই, মানে আমার অটোমেটিক করব, যদি এটা -780 থাকতো তখন মাইনাসটাকে বার করতাম, তাহলে 780কে প্রথমে 90 ডিগ্রি দিয়ে ভাগ করি, রাখবে 90 ডিগ্রি দিয়ে ভাগ করো, দেখো 8 দিয়ে ভাগ যায়, ভাগ ফল হয় 8 আর ভাগ শেষ হয় 30, তাহলে এটাকে আমি লিখব কি, ট্যান 8 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান, দেখো 90 এর আগের সাইনটা কী আছে, আগে সরি 90 এর আগের সংখ্যাটা 8, 8 জোড় না বিজোড়, জোড়, জোড় হলে তোমার কিছু চিন্তাই করতে হবে না, জোড় হলে যা ছিল তাই থাকবে, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি হয়ে গেল, বুঝতে পারলে, যদি এটা 8টা না হয় বিজোড় হতো তখন ট্যানটা কিন্তু হয়ে যেত পুরোপুরি সে কট হয়ে যেত, বুঝা গেছে। তার মানে যেহেতু জোড় আছে এখানে 90 এর আগে 8টা জোড় সংখ্যা, তাহলে এখানে যে ত্রিকোণমিতি গুণপত্র সেটা একই থাকবে। এবার আমাকে নির্ণয় করতে হবে চিহ্ন, ছেলেরা কী করে পরীক্ষার সময় এই অবধি করে মান বার করে চলে আসে, চিহ্নটা নির্ণয়ই করে না, ঠিক আছে, তোমাকে অবশ্যই এটা লেখার পর চিহ্ন নির্ণয় করতে হবে, চিহ্ন না নির্ণয় করলে অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চিহ্ন হিসেবে করি, 90টা আমার কবার ঘুরবে 8 বার, 4 বার এখানে, 4 বার তাহলে মানে 8 বার হলো এখানে হবে, তারপরে 8 বার এখানে হলো, তার সঙ্গে আবার কিছু যোগ আছে, কিছু যোগ আছে মানে কোথায় পড়ে গেল এইখানে, অর্থাৎ প্রথম পাদে পড়ে যাচ্ছে, প্রথম পাদে কী হয় সবাই কী থাকে পজিটিভ, তাহলে ট্যানটাও এই ট্যান দিয়েছিল, ট্যানটা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে প্লাস হবে, ঠিক আছে। তাহলে ট্যান 60-এর মান কত, ট্যান 60-এর মান হচ্ছে √3। দেখো নেক্সট প্রশ্ন বলছে সাইন 845 ডিগ্রি এর মান নির্ণয় করো, তাহলে অ্যান্সার সাইন 845 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। এখানে আমার তো ভেতরে চিহ্ন মাইনাস দিই, তাহলে আমার বাকিটা ভাবার দরকার নেই, এবার আমি সরাসরি 845কে 90 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল হলো 9 আর ভাগ শেষ হলো 35 ডিগ্রি, তাহলে এটাকে আমি লিখব কেমন, এটাকে আমি লিখছি সাইন
9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, ঠিক আছে, সমান সমান। দেখো 9 9 81, দেখবে যোগগুলো এটাই চলে আসবে, 810 আর 45। এবার দেখো প্রথমে 90-এর আগে সাইনটা কী আছে, 9 আছে, তাহলে পুরক্ষণ হিসেবে সাইন কী হয়ে যাবে, কস 35 ডিগ্রি। এইবার তুমি চিহ্ন নির্ণয় করতে হবে, চিহ্ন মানে টানলাম ছকটা, 9 বার ঘুরছে 90 ডিগ্রি, 9 বার ঘুরো, 4 বার, 8 বার, 9 বার এখানে নাকি, তার সাথে একবার এখানে পড়ে যাচ্ছে, তাহলে কোন কোঅর্ডিনেট পড়ে গেল, দ্বিতীয়তে কার ঘর, সাইন এবার সাইন পজিটিভ, তাহলে এটা হচ্ছে প্লাস থাকে। হ্যাঁ সবসময় কিন্তু এইটা দিয়ে দেখবে না, এইটা সাইনের পর, ঠিক আছে, সাইন এইটা দিয়ে চেকটা হবে, মানে সাইন এই লাইনে যেটা লিখেছে এখানে ভেঙে এই অ্যাঙ্গেলটা যেখানে পড়লো সাইন এই দ্বিতীয় পাদে থাকে তাই পজিটিভ হবে, বুঝে গেছে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমার, কস 35 ডিগ্রি, কারণ 35 ডিগ্রি আমার মান জানা নেই, তাই এটা এরকমই থাকবে। নেক্সট কোশ্চেন, ট্যান 120 ডিগ্রি এর মান নির্ণয় করো, অ্যান্সার। তাহলে আমি লিখছি প্রথমে ট্যান 120 ডিগ্রি, ছোট সংখ্যা মুখোমুখি হয়ে যাবে, এটাকে আমি লিখব ট্যান 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো 90-এর আগের সংখ্যাটা কত, 1 আছে, 1 মানে বিজোড়, বিজোড় হলে ট্যানটা পুরক্ষণ হিসেবে কট হয়ে যাবে 30 ডিগ্রি, ঠিক আছে, কট 30 ডিগ্রি। এবার দেখো চিহ্নটা কী হবে, 90 ডিগ্রি, 90 অবধি তার সাথে কিছু করছে, দ্বিতীয় কোঅর্ডিনেটে পড়ে যাচ্ছে, দ্বিতীয় কোঅর্ডিনেটে ট্যান, ট্যান তো দ্বিতীয় কোঅর্ডিনেটে থাকে না, দ্বিতীয় কোঅর্ডিনেটে থাকে সাইন আর কোষেক, তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেট ট্যান মানে হচ্ছে নেগেটিভ হবে, তাহলে মাইনাস কট 30, মাইনাস কট 30-র মান হচ্ছে, মাইনাস করলে কট 30-র মান কত হবে, রুট 3, তাহলে ট্যান 120 ডিগ্রির মান হচ্ছে √3, মাইনাস √3। নেক্সট কোশ্চেন, কোষেক অফ -432-45 ডিগ্রির মান নির্ণয় করো, তাহলে অ্যান্সার প্রথমে লিখছি কোষেক -432-45 ডিগ্রি। তাহলে কোষেকের ক্ষেত্রে কী হয়, কোষেক অফ মাইনাস থিটা মানে মাইনাস কোষেক, মাইনাস আগে চলে এলো, কোষেক 432-45 ডিগ্রি, ঠিক আছে, এটাকে এবার আমরা 90 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমরা ভাগ করলাম, ভাগ করলে ভাগফল পেলাম 480 আর ভাগ শেষ পেলাম 35 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখছি মাইনাস কোষেক -480 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার দেখো 90-এর আগে সংখ্যাটা হচ্ছে এটা জোড় না বিজোড়, জোড় জোড় মানে হচ্ছে কোষেকটা কোষেকেই থাকে, কোষেক 45 ডিগ্রি। হলো আমি এবার চিহ্নটা নির্ণয় করতে হবে, বারবার বলছি চিহ্ন কিন্তু নির্ণয় করতে হবে, চিহ্নটা কী হবে আমাকে অ্যাঙ্গেল হিসেবে দেখতে হবে। দেখো 480, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে 4 বার 120, তাহলে 4 বার ঘুরলে এরকম করে 120 বার ঘুরলে এখানে আসবে, মানে 480 বার ঘুরলেও এখানটায় আসবে, ঠিক আছে, তার সাথে আবার 45, তাহলে প্রথম পয়েন্টে পড়ে যাচ্ছে, তুমি 90-টা 480 বার ঘোরাবে, দেখো 4 বার ঘুরলে তো এখানে আসছে, তাহলে এটা 4 দিয়ে ভাগ করছে, 4 বরং 48, তাহলে 120 হয়ে যাচ্ছে 4 দিয়ে ভাগ করলে, তার মানে 4 দিয়ে মিলে যেতে যাচ্ছে, যেটা শেষ স্থান তার এখানেই হবে, ঠিক আছে, তাহলে তার সাথে কিছু যোগ আছে, মানে কোথায় পড়ে গেল, প্রথম কোঅর্ডিনেটে পড়ে গেল, প্রথম কোঅর্ডিনেটে মানে সবাই প্লাস, তার জন্য এটা প্লাস চিহ্ন হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কোষেক 45, কোষেক 45 মান হচ্ছে √2, তাহলে অ্যান্সার হয়ে গেলো -√2। দেখো নেক্সট কোশ্চেন, সেক 150 ডিগ্রি এর মান নেবে, সেক 150 ডিগ্রি, এটাকে লিখতে পারি সেক 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। 90-এর আগে 1 আছে মানে বিজোড়, বিজোড় হলে সেকটা পুরক্ষণ হিসাবে কী হয়ে যাবে, সাইন হলে কস হয়, ট্যান হলে কট হয়, সেক হলে হবে কোষেক, ঠিক আছে, কোষেক
60 ডিগ্রি হলো এটা অ্যাঙ্গেলটা বসলো। এইবার আমাকে কোথায় পড়ছে দেখো, 90 মানে এইখানে তার সাথে কিছু যোগ আছে, মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে তো থাকে হচ্ছে পজিটিভ হচ্ছে সাইনার কোষেক, তাহলে এটা সেক দিয়ে আছে, সেক দিয়ে যদি থাকে তাহলে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, তাহলে কোষেক 60-এর মান কত, কোষেক 60-এর মান 2/√3। দেখো এই অঙ্কটা যদি আমি একটু অন্যভাবে করতাম অথবা কেমন বলছি, তুমি ধরো লিখলে সেক 150 ডিগ্রি, এটাকে তুমি এরকমও তো লিখতে পারতে, সেক 2 × 90 − 30 ডিগ্রি। আমরা এখন সব প্লাস দিয়ে করছিলাম, মাইনাস দিয়েও কারো ইচ্ছা হলে লিখতে পারো কোনো ব্যাপার নেই, কারণ 2 × 90 মানে হচ্ছে 180, 180 ডিগ্রি 30 ডিগ্রি বাদলে 150। একইভাবে নিয়ম ফলো করো, 90-এর আগে 2 আছে, 90-এর আগে 2 আছে মানে সেক চেঞ্জ হবে না, 2 জোড় সংখ্যা, তাহলে সেকটা সেকই থাকবে, তাহলে সেক এই অ্যাঙ্গেলটা লিখে দাও 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার তুমি দেখো ওটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, বলো 2 × 90 মানে হচ্ছে 90-টা দুবার গেছে, মানে অ্যাকচুয়ালি একবার দুবার এইখানে চলে এসেছে, এবার এইখান থেকে দেখো কিছু বিয়োগ হচ্ছে, যেই বিয়োগ হচ্ছে মানে কোথায় ঢুকে যাচ্ছে, বিয়োগ যোগ হলে এইদিকে আসতো, বিয়োগ হচ্ছে মানে ব্যাকে আসবে, মানে এইদিকে আসবে, বিয়োগ হচ্ছে মানে এখান থেকে কিছু বাদ যাচ্ছে, মানে সে তখন আমার দ্বিতীয় পদে হচ্ছে। তা সোজা গেল, তুমি অ্যাঙ্গেলটা দেখলাম 180 ডিগ্রি, 180-তে যদি যোগ হতো তাহলে কিন্তু এইদিকে আসতো, যেটা বিয়োগ হচ্ছে বলে উল্টো দিকে আসবে, এইখানে আসবে, এটা দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ মানে সাইন হবে নেগেটিভ। সেক 30-এর মান কত, এটার মানও 2/√3। দেখো একই উত্তর এলো, ঠিক আছে, আগেরটা যা এসছে এটাও আমার তাই এসছে, তার মানে তোমার যদি ইচ্ছা হয় কোনো একটা কিছু অ্যাঙ্গেল মাইনাস দিয়ে করে তাও করতে পারো। দেখো নেক্সট একটা কোয়েশ্চেন, প্রমাণ করো sin 75 ডিগ্রি = cos 15 ডিগ্রি। অ্যান্সার, sin 75 ডিগ্রি লিখলাম সমান সমান আমি লিখতে পারি sin 1 × 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে বাদ যাবে কত ডিগ্রি, তো 75 হয় 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 90-এর আগের সংখ্যাটা কী আছে, 1 মানে হচ্ছে বিজোড়, বিজোড় আছে মানে সাইনটা পুরো কস হয়ে গেল, cos 15 ডিগ্রি। এবার চিহ্নটা দেখো পজিটিভ হয় না নেগেটিভ হয়, এটা একটা 90 থেকে কিছু বিয়োগ হচ্ছে মানে প্রথম পাদে ঢুকে গেল, প্রথম পাদে মানে সবাই পজিটিভ, cos 15, তাহলে অতএব sin 75 ডিগ্রি = cos 15 ডিগ্রি। নেক্সট প্রবলেম, প্রমাণ করো tan 75 ডিগ্রি = −tan 105 ডিগ্রি। অ্যান্সার, আমি এটা ডান দিক থেকে করি তো সুবিধা হবে, আচ্ছা তুমি যদি বাঁ দিক থেকে করতে তাও হতো, আমি ডান দিক থেকেই করি, −tan 105 ডিগ্রি সমান সমান আমি লিখছি −tan 105 মানে হবে 105, তাই তো আমাকে 75 দেওয়া, তাহলে 105 মানে আমি লিখতে পারি 2 × 90 ডিগ্রি মানে 180, 180 থেকে যদি −75 ডিগ্রি, ঠিক আছে এটা হলো। এবার তাহলে হলো আমার −90-এর আগের সংখ্যাটা 2 আছে, তাহলে ট্যানটা ট্যানই থাকবে, tan 75 ডিগ্রি। এবার আমার সাইনটা নির্ণয় করতে হবে, চিহ্নটা কী হবে, দেখো 2 × 90 মানে 180 এখানে হলো, তার থেকে কিছু বাদ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেল, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পড়ে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা কী হয়, নেগেটিভ হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয় শুধু সাইনের কোষে, তাহলে নেগেটিভ, তাহলে −tan 75 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে, তাহলে অতএব tan 75 ডিগ্রি = −tan 105 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তুই যদি বলতে যে এটা আমি বাঁ দিক থেকেই করবো, tan 75 থেকে করবো, তাহলে কী হতো, দেখ অথবা আমি লিখলাম হচ্ছে tan 75 ডিগ্রি, এখানে আমি একে লিখতে পারি 10
2 × 90 ডিগ্রি দেবে, 105 ভাগতে হবে, তো 2 × 90 = 180, 75 কত বাদ দিতে হবে, -105 ডিগ্রি বাদ দাও, দেখবে 75 ডিগ্রি হবে। তাহলে 2 × 90 2 আছে, মানে বলছে কী সংখ্যা, এটা জোর সংখ্যা, জোর সংখ্যা ট্যানটা ট্যানই থাকবে, এটা হয়ে গেল 105 ডিগ্রি। এবার চিহ্নটা তুমি নির্ণয় করো, চিহ্ন হচ্ছে 180, মানে এখান থেকে কিছু বাদ দিয়ে গেছে, তাই তো, 90 নম্বর 180, 180 থেকে কিছু একটা বাদ, কত বাদ সেটা তোমার ভাবতে, কিছু একটা বাদ, মানে একটা পজিটিভ না নেগেটিভ সেটা ভাবার দরকার নেই তোমার, হচ্ছে সরি আবার প্রথম থেকে বলি, ধরো 90 × 2 মানে হচ্ছে 180, ঠিক আছে, 180 এখানে হলো, 180 থেকে তোমার কিছু একটা বাদ যাচ্ছে, কত বাদ যাচ্ছে সেটা তুমি ভেবো না, কিছু বাদ যাচ্ছে, ঠিক আছে, কিছু বাদ দিলে সেটা কোথায় পড়ে থাকে, সেটা আগে এগোবে না, উল্টো দিকে আসবে। এবার যদি উল্টো দিকে আসে, মানে কিছু একটা তুমি ভাব, 105 তো অনেকটা বড়ো, এখান থেকে 90 105 যদি বাদ দিতে চাও, দেখবো ওটা ব্যাকে চলে আসবে অনেকটাই, ঠিক আছে, মানে প্রথম কোয়াড্রেন্টে চলে আসবে, যে তুমি ওই রকম ভাববে না, যখন দেখবে ওই যে জিরোর মতো যেমন ভাবলাম, জিরো যোগ বা জিরো বিয়োগ থাকলে, যেখানে তাদের একটু যোগ থাকলে পরেরটাতে পড়ে যায়, বিয়োগ থাকলে আগেরটাতে পড়ে যায়, এখানেও তাই, তোমার ধরো 2 × 90 মানে 180 হলে 180 এখানে আসলে, এখান থেকে কিছু একটা বাদ দিচ্ছে, কিছু একটা বাদ মানে সে আবার ব্যাকে আগে চলে আসবে, এরকম ভাবো, তাহলে এটা কোথায় আসবে, তোমার হচ্ছে দ্বিতীয়তে পজিটিভ নেগেটিভ, নেগেটিভ হয় ট্যান, তাহলে হচ্ছে নেগেটিভ ট্যান, ঠিক আছে, এরকম করে ভেবে করবে, ঠিক আছে, যখন একটা বড় সংখ্যা কিছু বাদ বা খুব ছোট সংখ্যা বাদ বা যোগ হচ্ছে, সেইভাবে ভেবে আমরা করব। অতএব ট্যান 75 ডিগ্রি সমান সমান -105 ডিগ্রি, গুড, ঠিক আছে, এইভাবে করব, এই বিষয়গুলি আমরা আজকে শিখলাম, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করবো।